আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজ আমি আপনাদের জন্য আরও একটি দারুণ মজার রেসিপি নিয়ে এসেছি। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়। কম সময়ে কম উপকরণে এই রেসিপিটা যে কেউ তৈরি করে নিতে পারেন। এটা খেতে এত বেশি টেস্টি হয় যে আপনি এটা সকাল বিকাল নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি, এই সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর 2 টেবিল চামচ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারবেন। এবার 1/2 কাপ লিকুইড মিল্ক অ্যাড করছি। তবে লিকুইড মিল্কটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই সবগুলোকে একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব, যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর এবার আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। তবে এটা আমি একেবারে দেব না, অল্প অল্প করে দিয়ে এটাকে দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিব। তবে এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারবেন, আর আপনাদের প্রয়োজন অনুসারে ময়দাটা নেবেন। আমি 1 কাপ ময়দার সাথে 1 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। তো আমার ব্যাটারটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমই হবে, বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, মোটামুটি এরকমই একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। তারপর ঘিয়ের মধ্যে সুজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তবে এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে সুজিটা খুব দ্রুত পুড়ে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়তে হবে। তো সুজিটা হালকা একটু ভাজা হয়ে এলে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন দেবেন, তা না হলে স্কিপ করতে পারেন। এখন সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়া। তবে চাইলে আপনারা এখানে কেওড়া জল অথবা যে কোনো এসেন্সও ইউজ করতে পারেন। আর এখন এখানে আমি 1 কাপ লিকুইড মিল্ক অ্যাড করছি। তবে আমি এখানে 1/2 কাপ সুজির জন্য 1 কাপ লিকুইড মিল্ক ব্যবহার করেছি, তবে আপনাদের ক্ষেত্রে হয়তো একটু কম বেশি লাগতে পারে। এবার এই সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট 2 টেবিল চামচ। আর আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে সেটাও দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন এটা প্যানের গা ছেড়ে দিয়েছে, তার মানে এখন পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলায় অন্য একটি প্যান বসিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর আমরা যে লিকুইড ব্যাটার তৈরি করে রেখেছিলাম তা থেকে এভাবে 2 চামচ পরিমাণ ব্যাটার এই প্যানে দিয়ে দিচ্ছি। তারপর প্যানটাকে হালকা একটু ঘুরিয়ে ব্যাটারটাকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে প্রায় 20 থেকে 25 সেকেন্ডের মতো অপেক্ষা করব। তো 25 সেকেন্ড পর আমি এটাকে একটু উল্টে দিয়ে হালকা একটু ছেঁকে নেব। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আরেকটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। তৈরি করা হয়ে এলে এখন এটাকে একটা প্লেটে রেখে এর ঠিক মাছ বরাবর আমরা যে পুরটা তৈরি করেছিলাম তা এইভাবে চৌকো শেপে করে নিয়ে নাস্তাটাকে ফোল্ড করে নিতে হবে। এই কাজটা আসলে খুবই ইজি, আপনারা দেখলে নিশ্চয়ই একটু বুঝতে পারবেন। তো আমার একটা নাস্তা তৈরি করা হয়েছে, এখন আমি আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আর খেতে তো অনেক বেশি টেস্টি হয়েছে। তাই রিকোয়েস্ট করবো বাসায় অন্তত একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। খেতে কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বাসায় মেহমান আসলেও আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, সকলে ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে বরাবরের মতোই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।